আমার প্রিয় স্টুডেন্টস আজকে আমি ক্লাস এইটের নতুন যে মডেল অ্যাক্টিভিটিটা জিওগ্রাফি ভূগোলের দেওয়া হয়েছে তো সেটার হানড্রেড পারসেন্ট কারেক্ট অ্যান্সার নিয়ে আমি চলে এসেছি আর একটা কনফিউজ করা কোশ্চেনও এখানে আছে তোমরা পুরো ভিডিওটি দেখো তোমাদের খুব ভালো লাগবে কারণ একটা আমি দেখছি ভুল উত্তর বিভিন্ন জায়গায় সার্কুলেট হচ্ছে তো কোনো সমস্যা নেই এটা একটা কনফিউজিং করা কোশ্চেনের উত্তর তোমরা এই চ্যাপ্টার মানে এই মডেল অ্যাক্টিভিটির মধ্যে পাবে তো চলো সময় নষ্ট না করে স্টার্ট করি তো এখানে তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোন মডেল অ্যাক্টিভিটি টাস্কের কথা বলছি তো দেখো ফার্স্ট একের দাগের কটা কোয়েশ্চেন আছে মোট দুটো কোশ্চেন আছে দুটোতে মোট দুই নম্বর এক এক করে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে যে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তর কোনটা এটা হবে অ্যাস্থেনোসফিয়ার ওকে নেক্সট একের দু একটা কি বলেছে যে নিচের ছবিতে চিহ্ন দ্বারা নির্দেশি নির্দেশিত বিযুক্তি রেখার নাম ওকে তো বিযুক্তি রেখার মধ্যে এই বিযুক্তি রেখাটা এখানে যেটা আছে সেটার নাম হবে লেহম্যান বিযুক্তি রেখা ঘরটা সঠিক উত্তর চলো নেক্সট দেখি দুয়ের একে দুইয়ের একে মোট কোশ্চেন আছে তিনটি তিনটিতে এক এক করে তিন নম্বর ফার্স্ট কোশ্চেনটা আছে যে এস তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না তরল বা অর্ধতরল ওকে নেক্সট বলছে যে দুয়ের একের দুই দুয়ের একের দুই বলেছে যে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব এটা হবে বেশি কারণ কোশ্চেন তোমাদের দেখবে বইয়ে একটা কোশ্চেনও আছে যে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি কেন এরকম টাইপের একটা কোশ্চেন তোমাদের পাঠ্য বইয়ে আছে নেক্সট দুয়ের একের তিনেরটা দেখো ভূত্তক ও গুরুমণ্ডলের উপরই অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাশ কি শিলামণ্ডল চলো নেক্সট দেখি দুয়ের দুয়ের গুলো এই যে কনফিউজিং করা কোশ্চেন আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করছি ফার্স্ট তো এখানে তিনটি কোশ্চেন আছে এক এক করে তিন নম্বর ফার্স্ট দুয়ের দুয়ের এক একটা বলছে তরঙ্গ ভূ অভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয় এটা উত্তর হবে সত্য এটা মিথ্যা হবে না কেননা যদি আমি তোমাকে বলি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তাহলে কি তুমি বলবে এটা মিথ্যা বুধ ঘোরে শুক্র ঘোরে মঙ্গল ঘোরে পৃথিবীও ঘোরে তো সেটা সত্য তো তরল মাধ্যমের মধ্য দিয়ে পি তরঙ্গ যেতে পারে সেজন্য এটা সত্য হ্যাঁ কঠিনের মধ্য দিয়েও যেতে পারে ওটাও সত্য যদি বলতো শুধুমাত্র তরল তাহলে ভুল হতো যদি বলতাম যে শুধুমাত্র পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তাহলে ভুল হতো কিন্তু পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরে যদি শুধুমাত্র না বলা থাকে তাহলে সেটা সত্য চলো আমি তোমাদের একটা রেফারেন্স দেখাই পেজ নাম্বার থ্রি এখানে বলে দিয়েছি যে পিতরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে ওকে আর একটা জিনিস দেখো রেফারেন্স নাম্বার এখানে দেখো ফোরটিন চোদ্দ নম্বর পেজে তোমাদের এখানে পরিষ্কার উল্লেখ করা আছে দেখো শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে এস তরঙ্গ যায় তাহলে এখানে শুধুমাত্র কেন ব্যবহার করলো বইয়ে এই শব্দটার খুব গুরুত্বপূর্ণ শব্দটা খুব গুরুত্ব আছে সেই জন্য তোমরা এই উত্তরটা সত্য লিখবে ঠিক আছে নেক্সট বলছে দুয়ের দুয়ের দুয়েরটা কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম ও সিলিকন এটা হবে ভুল ওকে নেক্সট দুয়ে দুয়ে তিনেরটা বলছে সীমা অপেক্ষাকৃত ভারী হওয়ায় শিয়ালের নিচে অবস্থান করে হ্যাঁ এটা সত্য চলো তোমাদেরকে একটা রেফারেন্স একটা ছবি দেখায় পেজ নাম্বার চারে আছে তোমাদের দেখো সীমা নিচে আছে শিয়াল উপরে আছে ওকে অপেক্ষাকৃত যেগুলো ভারী পদার্থ সেটা নিচে চলে যায় এটা তো আমাদের ভূ অভ্যন্তরের একটা বৈশিষ্ট্য বলতে পারো তাহলে সীমা অপেক্ষাকৃত ভারী হওয়ায় শিয়ালের নিচে অবস্থান করে এটা সত্য নেক্সট চলো তিনের দাগের কোশ্চেনগুলো দেখে তিনে টোটাল কোশ্চেন আছে দুটো দুই নম্বর করে খুব একটা বড় হবে না তবে আমি তোমাদের কতটুকু লিখতে হবে সেটা বলে দেবো ফার্স্ট কোশ্চেন আছে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে তো ম্যাগমা ও লাভার মধ্যে আমি এখানে মোট চারটে পার্থক্য লিখেছি যেহেতু এখানে দু নম্বর আছে তোমরা দুটো কিংবা তিনটে দেখে লিখে নেবে ফার্স্ট আমি পড়ে শোনায় জো পৃথিবী পৃষ্ঠের নিচে যে গলিত শিলা রয়েছে তাকেই ম্যাগমা বলে আর পৃথিবী পৃষ্ঠ থেকে যে গলিত তরল নির্গত হয় তাকে লাভা বলে এবার লাভাকে তরল ম্যাগমাও বলা হয় ঠিক আছে এবার নেক্সট হচ্ছে ম্যাগমা লাভার তুলনায় অধিক গরম কেননা পৃথিবীর ভিতরে থাকে এর গড় তাপমাত্রা তেরোশো থেকে চব্বিশশো ডিগ্রি ফারেনহাইট আর লাভা ম্যাগমার তুলনায় সামান্য কম গরম হয় কেননা বাইরে বেরিয়ে আসার সাথে সাথে একটু টেম্পারেচার ডাউন হয়ে যায় এর গড় তাপমাত্রা হয় তেরোশো থেকে বাইশশো ডিগ্রি ফেরিনাইট নেক্সট হচ্ছে ম্যাগমা শব শব্দের যে উৎপত্তি সেটা প্রাচীন গ্রিক শব্দ থেকে আর লাভা শব্দটা এসছে ইতালীয় ভাষা থেকে তারপর চার নম্বরটা দেখো ম্যাগমা শীতল হতে অনেক বেশি সময় নেয় কারণ এটা ভূগর্ভে অবস্থিত কারণ পৃথিবীর মধ্যে আস্তে আস্তে ম্যাগমা অনেক জায়গায় আটকে যায় তো সেই ক্ষেত্রে একটু স্লোলি এটা ঠান্ডা হয় কিন্তু লাভা ম্যাগমার চেয়ে অনেক দ্রুত শীতল হয় ঠিক আছে চলো এবার তোমরা কিন্তু লিখে নেবে দুটো মিনিমাম তিনটি লিখলে খুবই ভালো ঠিক আছে চলো নেক্সট দেখি তিনের এবার বলছে সীমা আর নিফেসিমার পার্থক্য লিখতে হবে তো এখানেও দু নম্বর করে আছে তো তোমরা এটাতে দুটো মিনিমাম লিখবে ম্যাক্সিমাম তিনটি লিখলে খুবই সুন্দর তো দেখো এখানে পার্থক্য আমরা ছটা পার্থক্য আছে যার অনেক জানতে চাও সবারই কথা ভেবে আমরা একটু বেশি পার্থক্যগুলো লিখেছি তোমরা জাস্ট দুটো লিখবে গুরুমণ্ডলের উপরের দিকের অংশ হলো ক্রোফেসীমা আর গুরুমণ্ডলের নিচের দিকের অংশ হলো নিফেসিমা তো নিফেসিমার নিয়ার ক্রোফেসিমার ক্রো এবার নেক্সট হচ্ছে ক্রোফেসীমার একটি গুরুত্বপূর্ণ উপাদান কি হবে ক্রোমিয়াম আর নিফেসিমার হলো নিকেল এবার দেখো এই যে ক্রোফেসীমাটা এটা তিরিশ কিলোমিটার গভীর থেকে শুরু করে সাতশো কিমি পর্যন্ত গভীর পর্যন্ত এটা বিস্তৃত আর নিফেসিমাটা নিচের দিকে আছে গভীরে আছে সাতশো থেকে উনতিরিশশো কিমি গভীর পর্যন্ত এটা বিস্তৃত এবার এটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য এটা লেখার চেষ্টা করবে এটি মোহ বিযুক্তি থেকে রেপিত্তি বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত সীমাটা আর নিফেসিমাটা রেপিত্তি বিযুক্তি রেখা থেকে গুটেনবার্গ বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত নেক্সট হচ্ছে যে ক্রোফেসীমার ঘনত্বটা কম থ্রি পয়েন্ট ফোর থেকে সাড়ে চার গ্রাম পার ঘনসেমি এটার গড় যে ইটা ঘনত্বটা আর নিফেসিমার গড় ঘনত্বটা একটু বেশি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ গ্রাম পার দেখো এই ক্রোফিসিমাতে পিয়া রেস্তরঙ্গ তার গতিবেগটা একটু কম থাকে আর পিয়া রেস্তরঙ্গের গতিবেগ নিফেসীমাতে বেশি থাকে জাস্ট এইগুলো এর মধ্যে থেকে তোমরা লিখে নেবে মিনিমাম দুটো নেক্সট চারের কোয়েশ্চেনটা দেখো স্যারের কোশ্চেনটা বলছে যে ভূ অভ্যন্তরের পরিচালন স্রোতের ভূমিকা উল্লেখ করো এটা অনেক খেটে অনেক জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আমরা লিখেছি তো দেখো এখানে তিন নম্বর আছে কোশ্চেনটাই তো এটা দেখতেও পাচ্ছ পরিচলন স্রোত তোমরা ছবি দেখিয়েছি যাতে তোমাদের মনে ভালো থাকে তো এটা লিখে নেবে এইভাবে যে ভূগর্ভের তাপে পদার্থগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয় আবার উপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায় এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয় ওকে ছেদ পরিচলন স্রোতের তাপ স্থানান্তর প্রক্রিয়া পৃথিবীর সমুদ্রের স্রোত বায়ুমন্ডলীয় আবহাওয়া এবং ভূতাত্ত্বিক গঠনকে পরিচালিত করে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা গুরুমন্ডলের এই পরিচলন স্রোত এটা কোথায় দেখা যায় গুরুমন্ডলে পাঁচ সঞ্চাল লোনেও হ্যাঁ ভূমিকা পালন করে ভূমি যা এই যে পাঁচ সঞ্চালন এটা আবার কি করে যা ভূমিকম্প পর্বত শ্রেণী এবং আগ্নেয়গিরি তৈরির জন্য দায়ী প্রক্রিয়া ঠিক আছে এটা তোমরা লিখে নেবে চলো আমরা পাঁচের এবং এটা কোশ্চেনটা শেষ কোশ্চেন বলেছে যে পৃথিবীর যে অভ্যন্তর ভাগ তার পাঁচটা বৈশিষ্ট্য লিখতে হবে তো এখানে পাঁচটা বৈশিষ্ট্য লিখেছি এক নম্বর কি নাতে পৃথিবীর অভ্যন্তর ভাগ যেটা সেটা হচ্ছে একাধিক পৃথক পৃথক স্তরে বিভক্ত একই রকম নয় ভিন্ন ভিন্ন গঠন আছে তারপরে দুই নম্বর অপেক্ষাকৃত ভারী পদার্থগুলো নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে গিয়ে থিতিয়ে পড়েছে নিচের দিকে আর তুলনামূলকভাবে হালকা পদার্থ বা উপাদানগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে এসেছে তিনটি পার্থক্য মানে সরি তিনটি বৈশিষ্ট্য হয়ে গেল এবার চার নম্বরে কি নাতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কিত গবেষণা থেকেই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় বা তোমরা আর লিখতে পারো যে পৃথিবীর বিভিন্ন গভীরতায় বিভিন্ন রকমের উষ্ণতা এবং ঘনত্ব দেখতে পাওয়া যায় এটাও তোমরা লিখতে পারো নেক্সট দেখো পৃথিবীর অভ্যন্তর ভাগ যত গভীরে অর্থাৎ কেন্দ্রের দিকে যাওয়া যায় তাপমাত্রা তত বৃদ্ধি পেয়ে থাকে এগুলো লিখলেই হয়ে যাবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো না কেন খুব খারাপ লাগে প্লিজ তোমরা ভিডিওটি লাইক করবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো